মামুনুল হকের একটি মানবিক বিয়ের গল্প। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসর্টে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে তার স্ত্রী সহ হেনস্থার শিকার হওয়ার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় চলছে। এই ঘটনায় নানা প্রশ্ন তৈরি হওয়ার প্রেক্ষাপটে তিনি কেন দ্বিতীয় বিয়ে করেছেন রোববার এক ফেসবুক পোস্টে সেই ব্যাখ্যা দিয়েছেন। নিজের এই বিয়েকে একটি মানবিক বিয়ে বলে আখ্যায়িত করেছেন দেশবরেণ্য এই আলেম। শুরু থেকেই ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করে আসছেন তিনি। ওই নারী নিজেও জানিয়েছেন তিনি মামুনুল হকের স্ত্রী, স্বামীর সঙ্গে বেড়াতে এসেছেন। তার ফেসবুক পোস্টটি হুবাহু তুলে ধরা হলো একটি মানবিক বিয়ের গল্প। হাফেজ শহীদুল ইসলাম আমার ঘনিষ্ঠ সহকর্মীদের একজন, সাংগঠনিক কাজে আমার দুই চারজন সহযোগীর অন্যতম। বেশ পুরনো আমাদের সম্পর্ক, সম্পর্কের গভীরতা পারিবারিক পরিধি পর্যন্ত। পরিবার সহ একে অপরের বাসায় যাতায়াত আমাদের দীর্ঘদিনের, সেই সূত্রে তার পারিবারিক অভিভাবকত্ব করতাম আমি। পারিবারিকভাবে খুঁটিনাটি বিষয়ে পরামর্শের জন্য তারা আমার দ্বারস্থ হতো। দুই সন্তানের ছোট সংসার নিয়ে চলছিল তাদের জীবন। একটা পর্যায়ে এসে স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে শুরু হয় মনোমালিন্য। মনোমালিন্য থেকে বাদানুবাদ এবং সম্পর্কের টানাপোড়েন শুরু। আজ থেকে তিন বছর আগের কথা, তখন তাদের সংসার টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছি আমি। তাদের উভয়ের সাথে কথা বলি, কিন্তু কোনোভাবেই আর সেটি সম্ভব হয়নি। ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। ছাড়াছাড়ির পর দ্বিতীয় সংসার শুরু করেন হাফেজ শহীদুল ইসলাম। সেই বিবাহ আমি পড়াই। তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে দিনাত্রিপাত করছেন। সেই ঘরে জন্ম নিয়েছেন ফুটফুটে আরেকটি সন্তান। অপরদিকে হাফেজ শহীদ ভাইয়ের স্ত্রী হয়ে যায় অনেকটা অসহায়, একরকমের কুলকিনেরাহীন। রাগের মাথায় সংসার ভেঙে গভীর সংকটে পড়ে যান তিনি। ওই পরিস্থিতিতে তার জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। স্বাভাবিকভাবে তিনি আমার শরণাপন্ন হয়। অদ্ভুত পরিস্থিতিতে করণীয় বিষয়ে পরামর্শ নেন, আর সেই দুঃসময়ে সহযোগিতা করার মতো আমি ছাড়া আর কেউই ছিল না তার। ইসলামী দৃষ্টিকোণ এবং অভিভাবকত্বের জায়গা থেকে আমি তার অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করি। জীবনের করণীয় বিষয়ে দিক নির্দেশনার জন্য নিয়মিতই আমার সাথে যোগাযোগ করতে হয় তাকে। এমন তো অবস্থায় একজন বেগানা নারীর সাথে এভাবে সম্পর্ক রাখাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়। তখন আমি সিদ্ধান্ত নিই যতদিন তার অভিভাবকত্বের প্রয়োজন হবে আমার, তাকে বেগানা হিসেবে রেখে অভিভাবকত্ব করব না, বরং ইসলামী শরীয়তের আলোকে বৈধ একটা সম্পর্ক তৈরি করে নিব। বিষয়টি নিয়ে ঘনিষ্ঠজনদের সাথে কথা বলি এবং এ বিষয়ে তাদেরকে জানিয়ে শরীয়তের বিধান অনুযায়ী বিবাহের কালেমা পড়ে বিবাহ করে নিই। দুই বছর যাবৎ এভাবে মানবিক ও ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে আমি তার অভিভাবকত্ব করছি এবং একজন অসহায় নারীর দায়িত্ব গ্রহণ করে একটি পুণ্যের কাজ করেছি বলে বিশ্বাস করি। আমি যা বললাম এটা আল্লাহর নামের হাজার বার শপথ করে বলতে পারবো। বিষয়টি বিশ্বাসযোগ্য করার জন্য কুল্লাম্মার শপথও করতে পারি। বিষয়টি নিয়ে খোলাসা করার পরেও যুবলীগ আওয়ামী লীগের গুন্ডারা আমার সাথে যে অমানবিক আচরণ করেছে এবং হামলা করেছে, গায়ে হাত তুলেছে, আমি এর বিচার চাই আল্লাহর কাছে, প্রশাসনের কাছে এবং জনগণের কাছে। পুলিশের উপস্থিতিতে তাদের এই হামলা ও আচরণ প্রমাণ করে বর্তমান বাংলাদেশে মান সম্মান কিংবা জীবনের নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব না। তো ভিউয়ার্স, এই ছিল আসলে একটা মানবিক বিয়ের গল্প আমরা শুনলাম। আসলে চারিদিকে অন্যান্য নেতাকর্মীরা দেখা যায় যে কী করে, যে পরকীয়া করে, আর একজন দেশের আলেম মানে এই যে মানবিকতার স্বার্থে সে আল্লাহর বিধান অনুযায়ী বিয়ে করেছে এবং সেই স্ত্রীকে নিয়ে সে বেড়াতে গিয়েছে, এটা নিয়ে আসলে আমাদের কিছু দালাল মিডিয়া মানে কি বলবো মানে যেভাবে নিউজ প্রকাশ করছে এবং নাটক সাজাচ্ছে, আসলে এইসব দুঃখজনক। এইসব থেকে আপনারা সাবধানে থাকুন। হ্যাঁ, যেটা সত্য সেটা প্রকাশ করুন এবং যেটা সত্য সেটাকে আপনারা গ্রহণ করুন। তাছাড়া এই যে একটি আলেমকে যেভাবে অপবাদ দেওয়া হচ্ছে এটা আসলে ঠিক না। বিয়ে করা বউকে কী বলবো বলার তো ভাষা পাচ্ছি না আমি। আমার তো এই নোংরা কথাগুলো আমার মুখ দিয়ে বেরোবে না, আমি বলতেও চাই না সেসব বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সত্যটাকে জানার এবং বলার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।